হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমি মাছের ঝোল বানাচ্ছি। তো সকালে সব কাজ সেরে তো একটু রান্না করলাম। তো রান্নায় আজকে ছিল মাছের ঝোল। তো মাছটা আমি আগে ভেজে রেখেছি। আর সাধারণত আমরা না মাছের ঝোলটা একটু হালকা করেই খাই। তো আজকে একটু আমি মশলাদার করেছি। তো প্রত্যেক দিন তো একই রকম খেতে ভালো লাগে না, তো সেজন্য আজকে একটু মশলা দিয়ে মাছের ঝোল করেছি আলু দিয়ে। তো দেখো আজকে মাছের ঝোল আমার প্রায় হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম মশলাটা কষে। আর আলুটা দেওয়ার পর আমি এখানে একটু হালকা মতো জল দিয়ে দিব। তো জল এই কারণেই দিব যাতে আলুটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। আলুটা কাঁচা ছিল তো একটু ভেজে নিয়েছি। তো তারপর আমি একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে, 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তারপরে একটু ভাজাভাজি করে জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে। তো দেখো আজকে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। মাছটাও আমি দিয়ে দিয়েছি মাছের ঝোলে। তো দেখতে তো খুব ভালো হয়েছে, আর খেতে কেমন হবে জানি না। তো খেতেও হেভি টেস্টি হয়েছে। দেখো আমি অলরেডি রেডি করে ফেলেছি খাবার আমাদের জন্য। তো অ্যাট ফার্স্ট আমি বাবুকে খেতে দিয়েছি। তো বাবুই প্রথমে খায়, ওর বাবার আসতে একটু দেরি হয়ে যায়, তো সেজন্য আমি অপেক্ষা করি ওর জন্য। তো বাবুকে আগে খেতে দিয়েছি। তো বাবু দেখো খাচ্ছে। তো তো যাই হোক, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার একটু সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম আমরা দুজনে মিলে। তো এ হচ্ছে আমার পাশের এক বন্ধু। তো আমরা পাশাপাশি কোয়ার্টারে থাকি। এও বাঙালি, আমিও বাঙালি। তো এর সঙ্গে তুমি কিছু বলার থাকলে বলো। হাই, দেখো আমার বন্ধুর পায়ে কাঁটা বিঁধেছে। হায় রাম, দেখে দেখে কাঁটাটা বের করে দাদা আমি বের করে দিচ্ছি। তাও পারবে? দেখো কত বড় কাঁটা বিঁধে গেছে, কত বড় কাঁটা। তো আমরা এখানে এসেছি, একটু অন্ধকারও হয়ে গেছে। দেখো এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলছে বলে আমাদের দেখা যাচ্ছে একটু। এখানে এটা গভীর জঙ্গল, এটা হচ্ছে গভীর জঙ্গল। চতুর্দিকে শুধু পুরো জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। এটা হচ্ছে পুরো জঙ্গল, দেখো চারোদিকটাই জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। তো এখন গড়িতে কটা বাজে? প্রায় 8টা বেজে গেছে। তো আমরা একটু এদিকে ঘুরতে এসেছিলাম। দেখো পায়ে কাটাও বেজে গেছে। এই জঙ্গলে না অনেক শিয়াল কাটছে। তোমরা একটু ধ্যান দিয়ে শুনলে শুনতে পাবে, অনেক শিয়াল, অনেক জন্তু জানোয়ার আছে এখানে। তো আমাদের একটু হালকা ভয়ও লাগছিল, তো তবু আমরা এসেছি এখানে একটু ভিডিও করার জন্য। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। টাটা।